এই আদি বুড়িগঙ্গা সব সময় বিভিন্ন বর্জ্য বিভিন্ন সাক্ষাৎনেশী মহল দিয়ে দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে শুধুমাত্র ভরাট হয়েছে আমাদের ঢাকাবাসীর একটি প্রত্যাশা একটা আকাঙ্ক্ষা ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই আমাদেরকে অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং তার নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার আলোকে আজকে আমরা এই শুভক্ষণে পৌঁছেছি যে এই প্রথম আদি বুড়িগঙ্গা পূর্ণ খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আমরা নিজ অর্থায়নে এই কাজটি শুরু করতে যাচ্ছি প্রায় 2700 মিটার আমরা আদি বুড়িগঙ্গা পূর্ণ খনন করব এবং এই এর পরবর্তীতে আমরা একটি বৃহৎ প্রকল্প আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে 7 কিলোমিটার দীর্ঘ 7 কিলোমিটার খনন হবে এবং আমরা মাননীয় দৃষ্টি চলে আসছে আমি কথা শেষ করি আমি অত্যন্ত আসলে খুবই আনন্দিত ইনশাআল্লাহ আদি বুড়িগঙ্গাকে আমরা আমাদের পূর্ণভাবে খনন করে এই আদি বুড়িগঙ্গাকে পুনরুদ্ধার করতে পারবো মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকের এই শুভ কার্যক্রম উদ্বোধনের জন্য এবং তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা করতে না পারি এবং এটা যত বেশি স্বীকৃতি করা যাবে এবং এখানে পরিবেশের অবস্থা যত বেশি উন্নতি করা সম্ভব হবে তত বেশি বাংলাদেশের সুনাম সারা বিশ্বে সম্প্রসারিত হবে এই লক্ষ্যে আমাদের ঢাকা শহরকে সুন্দর করার জন্য আমাদের অনেকগুলো সুযোগ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের খালগুলো নদীগুলোকে সংস্কার করা এবং এই জন্য কাজ আরম্ভ হয়েছে আমাদের মেয়রগণ বিশেষ করে বদরুল তাপস আপনাদের দক্ষিণ চিলি কর্পোরেশনের মেয়র যাকে আপনার বড় আশা ভরসা করে নির্বাচিত করেছে এবং উত্তরেও আমাদের আতিক সাহেব নামে আরেকজন মেয়র আছেন দুজনে এই ঢাকা শহরকে একটা উন্নত নগরীতে রূপান্তরিত করার জন্য যে নিরাপত্তায় নিয়ে এগিয়ে যাচ্ছেন এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই খালগুলোকে সংস্কার করতে হবে এখন যাদের ক্ষয়ক্ষতি হবে কারো ব্যক্তিগত ক্ষয়ক্ষতি করার জন্য সরকারের উদ্দেশ্য না আমার উদ্দেশ্য না আমাদের মেয়রদের উদ্দেশ্য না কিন্তু এখন সবার ভালোর জন্য দুই একজনের অনৈতিক ক্ষয়ক্ষতি অনৈতিক সুবিধা যেটা নিচ্ছেন সেটা হয়তো পাবেন না তো সেটার জন্য আমাদের আসলে দুর্ভাগ্য তার প্রতি অনুশোচনা করা তার প্রতি সহানুভূতি জানানো ছাড়া আমাদের আর কিছু নাই তবে আমি মনে করি আপনারা সব মানুষ উপকৃত হবে এবং আমাদের ঢাকা শহরের অবস্থার উন্নতি হবে আমি তাই আমাদের বন্ধু তাপসের উদ্যোগকে স্বাগত জানাইয়ে আদি বুড়িগঙ্গা নদীর শুভ পুনঃখননের শুভ উদ্বোধন ঘোষণা করছি সাধারণ